Hello everyone, welcome to my another blog. আমরা সুদূর কলকাতা থেকে পাহাড়ে এলাম শুধু একটু শান্তির খোঁজে। কটা দিন নিজেদের মতো করে কাটাবো। তিলোত্তমার ব্যস্তময় জীবনে আমরা ক্লান্ত, শরীর ও মনের এই ক্লান্তি যাতে দূর হোক তাই চলে এলাম পাহাড়ে। স্কুলে যখন গরমের ছুটি পড়ত তখন মা বাবা বলতো কাটাতে ছুটি যাবে পাহাড়ে, আর বাঙালিদের কাছে ছুটি মানে একটাই জায়গা পাহাড়, সেটা হচ্ছে দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। শুরু করছি দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিনের পথ চলা। সকাল 8টা আমি উঠে গেছি ছেলেকে ওঠানোর চেষ্টা, হঠাৎ পর্দাটা খুলেই সামনে এই দৃশ্য, একটি বৃষ্টি ভেজা পাহাড়ি সকাল, চারিদিকটা ঘন কুয়াশায় আচ্ছন্ন, পাহাড়ের ওই পারে যে কী আছে কিছু দেখতে পাচ্ছি না, যতটা দূর চোখ যাচ্ছে শুধু সাদা ঘন কুয়াশা। সকাল 9:30 আমরা যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। আমাদের রুম রেন্টই ছিল 3000 পার নাইট, তার মধ্যে ইনক্লুসিভ ছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টই সারতে হতো রেস্টুরেন্টে সেকেন্ড ফ্লোরে। হোটেলে রুম বুকের সাথে যদি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাওয়া যায় তাহলে কিন্তু তার মজাই আলাদা। রিসেপশনের পাশেই রেস্টুরেন্টটা, একটা ওয়াইড স্প্রেড হল, তার মধ্যে টেবিলে সারি সারি সাজানো ব্রেকফাস্ট। বৃষ্টি ভেজে দার্জিলিংয়ের সকাল, আর সামনে একটি বৃহৎ কাচের জানলা, সামনে পাহাড়, কুয়াশা আর ব্রেকফাস্ট, ব্যাস সকালটা একদম জমে গেল। হরেক রকমের ফুড আইটেমস দিয়ে ব্রেকফাস্ট স্প্রেডটি সাজানো, আমরা আমাদের মন পছন্দ খাবারগুলো তুলে নিয়ে টেবিলে সাজিয়ে ফেললাম। আমাদের গাড়িতে বলা ছিল ঠিক সকাল 11:00, তার আগে সারতে হবে ব্রেকফাস্ট, খাওয়াতে হবে বাচ্চাগুলোকে। আমার ছেলে নিজেই কিন্তু তার ব্রেকফাস্ট আইটেমসগুলো সিলেক্ট করেছে, অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ কিন অন হ্যাভিং অনলি হেলদি ফুডস দ্যাট ডে। গাড়ি লোকালি বুক করা যায়। ব্রেকফাস্ট সারতে সারতে আমরা সারাদিনের আইটিনারিটিও প্ল্যান করে ফেললাম। আই থিঙ্ক ইন দ্য ট্রিপ ইট ইস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ ইউনো টু প্ল্যান দ্য হোল ডে। ব্রেকফাস্ট স্প্রেডটা এত ইলংগেটেড ছিল যে মোটামুটি ব্রেকফাস্ট টেবিলেই আমাদের 1 থেকে 1.5 ঘন্টা কেটে যেত। সেম ডে আইটিনারি প্ল্যানিং, কী পরে বেরোবো, বাচ্চাদেরকে রেডি করা, এবং সব থেকে মুশকিল ছিল এই দুজনকে একসাথে রাখলে তাদের এই কোলাহলটাকে ম্যানেজ করা, কিছুতেই ম্যানেজেবল হতো না। মাঝে মাঝে মাথা এত গরম হয়ে যেত, কিন্তু বাচ্চা, তাও ভাবতাম যে ওরা এরকম করবে না তো কারা করবে। আমাদের সেকেন্ড ডে ট্যুর অফ দার্জিলিং, দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়া পোস্টের সামনে। আমাদের হোটেলটা ঠিক তার অপোজিটে, সুমিত মন্টানা, এটা লিংক রোড মল, যে পেছনের রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে 4-5 মিনিটের হাঁটা, ওখানে হচ্ছে আপনাদের মেলটা। তো আমরা কালকে রাত্রিবেলা গেছিলাম মেলে, ঘুরেছি সন্ধ্যেবেলা, আজকে বেরোচ্ছি চেষ্টা ঘাটে। সন্ধ্যে থেকে বোধ হয় উইকেন্ডের সেলিব্রেশন শুরু হবে, তার আগে আমরা একটু ঘুরে নিই, সঙ্গে থাকুন। শুরু করলাম দ্বিতীয় দিনের পথ চলা, শুরু হলো দার্জিলিংয়ের জু দিয়ে, বাচ্চাদের ফেভারিট প্লেস, শুধু বাচ্চাদের কেন আমাদেরও। যেতে যেতে এই দৃশ্যগুলো যেন নজর কেড়ে নিচ্ছে বারবার, শুধু চারিদিকে কুয়াশা আর মেঘে ঢাকা পাহাড়। দার্জিলিংয়ে চিড়িয়াখানা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক নামেও পরিচিত। দার্জিলিংয়ে দেখার জন্যে সেরা 10টি স্থানের মধ্যে একটি এটা। এই জুটি স্থাপিত হয় 1958 সালে।
এবং 2022 সালে এটি ভারতবর্ষের সেরা চিড়িয়াখানা হিসেবে স্বীকৃতিও পায়। চিড়িয়াখানার ভেতরে ঢোকার জন্য একটি এন্ট্রি ফি দিতে হয়, কিন্তু 5 বছরের নিচে যারা খুদে তাদের কোনো এন্ট্রি ফি লাগে না। প্রবেশ মূল্য দিয়ে আমরা সবাই ঢুকে গেলাম জুলজিক্যাল পার্কটার ভেতরে। ঢুকতেই আমাদের আমন্ত্রণ জানালো একটি ছোট্ট কাঠবিড়ালি। এই জুটি মূলত একটি সংরক্ষণ কেন্দ্র। ইট ইজ এ লিডিং জু ইন কনজারভেশন ব্রিডিং অফ হাই অল্টিটিউড অফ হার্বিভোরস লাইক হিমালয়ান থার, হিমালয়ান গোরল, ব্লু শিপ, রেনডিয়ার্স। দিস ইজ আ ব্লু শিপ। ইট অকার্স ইন ইন্ডিয়া, ভুটান, চায়না, টিবেট অ্যান্ড মঙ্গোলিয়া। ইট হ্যাজ হর্নস দ্যাট গ্রো আপওয়ার্ডস। স্নো লেপার্ড প্রায় একটা লুপ্তপ্রায় প্রাণী। দ্যাট ইজ ওয়াই ইন দিস জু ক্যাপটিভ ব্রিদিং অফ দিস রেয়ার স্পিসিস স্টার্টেড ইন দ্য ইয়ার 1983। বলা বাহুল্য মূলত স্নো লেপার্ড আর রেড প্যান্ডারই সংরক্ষণ কেন্দ্র। অবশেষে একটু উঁচুর দিকে হাঁটতেই দেখা পেলাম এই বিরাট দৈত্যের। বর্তমানে 2টি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিং জুতে অবস্থিত। সম্রাট, যার বয়স 16 বছর, এবং আরেকটি খুদে বাঘ, যেটি পুরুষ, তার বয়স 3 বছর। এই 2টি বাঘকেই সংরক্ষণ করে আনা হয়েছে ফ্রম বেঙ্গল সাফারি, নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। এই অনেক বয়স হয়ে গেছে। না গো, যারা সুন্দরবনে এরকম মানে যায় মধু চাষ করতে কিংবা চিংড়ি মাছ চাষ করতে, তাদের এরকম রয়্যাল বেঙ্গলের অনেক সময় থাবা দিয়েছে। এছাড়াও এই জুলজিক্যাল পার্কটায় সংরক্ষণ করা হয় রেড পান্ডা, হিমালয়ান উলফ, কমন লেপার্ড, হিমালয়ান গোরল, হিমালয়ান থার, সাম্বার ডিয়ার, ব্লু শিপ, বার্কিং ডিয়ার এবং আরও অন্যান্য প্রজাতিকে। এই জুলজিক্যাল পার্কটার অবস্থান একটু হাই অল্টিটিউডে, তাই ঠান্ডা বেশ ভালোই ছিল। চিড়িয়াখানা দেখার মাঝখানে এই ছোট্ট খুদিটার সাথে একটু খুনসুটি করতে কিন্তু ভুলিনি। দেখুন, ও কিচ্ছু দেবে না আমার। রেড পান্ডা, এটি একটি এন্ডেঞ্জার্ড ম্যামাল স্পিসিস। দি নাম্বার অফ রেড পান্ডাস হ্যাজ বিন ডিক্লাইনিং ইন দি ওয়াইল্ড। জু ভ্রমণ শেষ করে আমরা এবার বেরিয়ে পড়লাম জাপানিজ টেম্পলের উদ্দেশ্যে। শহরের ভেতর দিয়ে অলিগলি, যেন মনে হচ্ছে বাড়ির ভেতর দিয়ে আরেকটা গলি বেরিয়ে সুদূর রাস্তায় গিয়ে পড়েছে, এবং চারিপাশে পাহাড়ের ছটা। পাহাড়ে মেঘে নানাগোনা, একদিকে বৃষ্টি, একদিকে রোদ, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। তারই মাঝে বুদ্ধিস্ট মন্দির অ্যান্ড ওয়াল পিস প্যাগোডা, যেন মূর্তিমানের মতো শীতল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কলকাতার কোলাহলময় জীবন থেকে যদি কেউ একটু বেরিয়ে আসতে চায়, তারা কিন্তু ঘুরে যেতে পারে দার্জিলিংয়ের এই সময়টাতে। দার্জিলিংয়ে এখন লোকের আনাগোনা প্রায় অনেকটাই কম। পিস পাগোডা ইন দার্জিলিং ইজ ওয়ান অফ দ্য পিস পাগোডাস ডিজাইন টু প্রোভাইড আ ফোকাস ফর পিপল অফ অল দ্য রেসেস অ্যান্ড ক্রিডস। ইট হেল্পস দেম টু ইউনাইট দেম ইন দেয়ার সার্চ ফর ওয়ার্ল্ড পিস। দুপুরের মধ্যাহ্নমত সেরে মেলে ঢুকতে ঢুকতে তখন সন্ধ্যা গড়িয়ে এসছে। আকাশে চাঁদ দেখা যায় না, কারণ ঘন কুয়াশায় ঢাকা। রাত্রের মেলের এই দৃশ্যটি অতি মনোরম।
এখন বাজে সন্ধে 8টা, আমরা এসে পৌঁছেছি মেলে সেকেন্ড ডে। অনেক সন্ধে হয়ে গেছে, ভিড়টা অনেক কম, আস্তে আস্তে দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে, অনেক দোকান বন্ধও হয়ে গেছে। আমরা আজকে সাইট সিনে বেরিয়েছিলাম, তাই মেলে ঢুকতে একটু রাত হলো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ঘোড়া একটা দেখতে পাচ্ছি। ইচ্ছে ছিল ছেলেগুলোকে একটু ঘোড়া চড়াবো, আমরা ঘোড়া পেয়েছি, কিন্তু এবার মেলে ঘোড়া পেলাম না। তো টুকটাক খাওয়া দাওয়া করে আবার ফিরতে হবে হোটেলে। তার আগে দেখিয়ে নিচ্ছি মেলে রাত্রের দৃশ্য। চারিদিকে দোকানের আলো, ল্যাম্পপোস্টের আলো, ঝকঝক করছে দোকানগুলো। ঠান্ডা সেরম একটা নেই, কিন্তু সোয়েটার না পরলেও চলবে না, খুঁজতে হবে এবার সবাইকে। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে এই দিকে। যাচ্ছি এখন চা খেতে, সন্ধ্যেবেলা চা অনেক লেট হয়ে গেছে, তাও খেতে হবে চা, নাহলে মাথা খুব ঘুরে আছে। সন্ধ্যেবেলা চাটা খেয়ে ঘুরতে ঘুরতে বাচ্চাগুলোর চোখ পড়ল এই দোকানটার উপরে। ব্যাস, এই ক্যান্ডির দোকানটা দেখে আর রক্ষে নেই, বাচ্চা দুটো দৌড়ে ঢুকলো। জিজ্ঞেস করাতে বললো 100 গ্রাম নাকি 220 টাকা করে, এবং 100 গ্রামের নিচে নাকি ওরা বিক্রিও করে না। খুব একটা মানে ইচ্ছা ছিল না কিনে দেওয়া, কিন্তু এত জেদ যে কিনতে তো হবেই, ক্যান্ডির দোকানে ঢুকে ক্যান্ডি কিনবো না। দার্জিলিংয়ে এই সময় আসাটা আমাদের প্রিপ্ল্যান ছিল না, হঠাৎ করে মে মাসে টিকিট পাই তাই বুক করে ফেলাম। ভাবিনি বৃষ্টির পরেও দার্জিলিং এত সুন্দর হতে পারে। মেলটার চারিদিকটা সন্ধ্যেবেলা যেন একটা স্বপ্নের রাজ্যের মতো লাগছিল। দোকানপাটের আলো দিয়ে চারদিকটা যেন আলোতে ঝলমল ঝলমল করছিল। সারাদিন ঘুরে বাচ্চাগুলো টায়ার্ড, অনেক খুঁজছি যেটা কলকাতায় পাওয়া যায় না সেই জিনিসগুলোই এখান থেকে নিয়ে যাব, কিন্তু দেখছি বেশিরভাগ জিনিসই কলকাতায় বিক্রি হচ্ছে। আজকে আমরা যে এক মিনিটটা প্ল্যান করেছিলাম, সেটি দার্জিলিং মেলকে রেডিয়াস করে 5-6 কিলোমিটারের মধ্যে, জুটি প্রায় বলতে গেলে মেল থেকে এই মিনিট দশেকের ডিস্টেন্স তাহলে 3-4 কিলোমিটারের ওপরে হবে না, আর ইস্ট পাকুড়েটাও তাই। তাহলে আমরা টোটাল আজকে 10-12 কিলোমিটারের মধ্যে পুরো ভ্রমণটা করেছি। রাত্রে ডিনারও রেডি, এবার হোটেলে যাওয়ার পালা। এখন রাত 10:30 বাজে, আমরা সারাদিনের আবার সেই লিফটে ওঠা, আর এবার একটু চিটচ্যাট হবে, তারপরে একটু রাত করে ঘুমাবো। তো বাই ফর টুনাইট। মাঝরাতের দার্জিলিং, জোনাকি পোকার মতো আলো চারিদিকে ঝকঝক করছে। আশা করি এই ব্লগটি সবার ভালো লাগলো।